দর্শক, আমার পেজ ইউটিউব এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন টেরিস্টোরিয়াল মিডিয়া, অনলাইন বা টেলিভিশন পত্রপত্রিকায় আমি বিভিন্ন টিপস দিয়ে আসছি। তো আপনাদের একটি রোগ ব্যাপারে আপনাদের খুবই ইদানিং খুবই প্রশ্ন করছেন আমার ইউটিউব ফেসবুকে কমেন্টে, সেটা নিয়ে আমি আজকে কথা বলবো। সেটা হচ্ছে পায়ের তলার বা হিলের স্পার, হিল স্পার, এটা কেন হয় এবং এটা চিকিৎসা কি, প্রতিকার কি, প্রতিরোধ কি, সুস্থ থাকতে গেলে আমরা কি করব, কখন ডাক্তারের কাছে যাব, কখন বাসায় চিকিৎসা নিব, সে ব্যাপারে কথা বলবো। হিল স্পারটা হচ্ছে আমাদের যে পায়ের তলার ইম্পর্টেন্ট একটা বোনস থাকে, সেটা হচ্ছে ক্যালকেনিয়াম। এই যে ক্যালকেনিয়াম, এই যে ভিডিওতে আপনারা চিত্রতে দেখতে পাচ্ছেন ক্যালকেনিয়াম, এই ক্যালকেনিয়াম বোনের ঠিক নিচে এই হাড় বেড়ে যেতে পারে, যে সেটা হচ্ছে হিল স্পার, এই যে ছবিতে দেখা যাচ্ছে। তো কেন বাড়ে সেটা নিয়ে আমরা কথা বলবো। প্রথমত, দীর্ঘদিন যাদের পায়ের তলার ব্যথায় ভুগছেন বা পায়ের তলায় ব্যথা, সকালে ঘুম থেকে উঠে পা ফেলতে ব্যথা করে, একটু হাঁটতে গেলেই শুরুতেই ব্যথা করে, কিছুক্ষণ হাঁটার পর ব্যথাটা কমে যায়, বা আপনি এক জায়গায় একটু দাঁড়িয়ে আছেন, হাঁটা শুরু করলেন, ব্যথাটা করতেছে, বা এক জায়গায় অফিসে বসে আছেন বা কোথাও গিয়েছেন, একটু বসে গল্প করছেন, একটু দাঁড়ালেন, দেন হাত পায়ের তলায় ব্যথা করছে। এই যে একটা কমপ্লেইন যাদের আছে দীর্ঘদিন, তাদের এই রোগটা হতে পারে। প্রাইমারি রোগটা হচ্ছে প্লান্টার ফ্যাসাইটিস, তারপরে ক্যালকেনিয়াল স্পার হতে পারে বা হাড় বেড়ে যেতে পারে। তাছাড়া যাদের পায়ের তলার গঠনগত প্রবলেম, অনেকের জন্মগতভাবে পায়ের তলা বিভিন্ন ডিফর্মিটি হয়, যেমন অনেকে পা বাঁকা নিয়ে জন্মায়, অনেকে ফ্ল্যাট ফুট হয়, অনেকে এক্সাজারেট ফুট হয়। তো এটা আসলে স্কুল গোয়িং বাচ্চাদের আসলে পায়ের পাতা চেক করলে এটা বোঝা যায় কার আছে কার নাই। যার আছে তাদের এই রোগটা বেশি হয় বা এই সমস্যাটা বেশি হয়। এই জন্য প্রি স্কুল গোয়িং বাচ্চাদেরকে, আমাদের মতো যারা রিহ্যাব ফিজিও চিকিৎসক স্পেশালিস্ট, তাদেরকে দিয়ে অ্যাসেস করিয়ে নেবেন, ওই সময় কিন্তু এটা প্রিভেনশন করা সম্ভব। তারপরে হচ্ছে যারা অতিরিক্ত ওজন, ধরেন আপনার হাইট, এইজ, বা আপনি নারী পুরুষ নির্বিশেষে সেক্স ভেদে এক একজনের ওজন এক এক রকম হয়, যদি সেটা ওভারওয়েট হয় তখনই কিন্তু পায়ের তলায় এই সমস্যাটা দেখা দিতে পারে। অথবা আপনার যদি আন্ডার ওয়েট হয়, ধরেন আপনার ওজন যা থাকার কথা তার চেয়ে আরও 5-6 কেজি কম, তখনও পায়ের তলায় এই স্পার দেখা দিতে পারে। বিভিন্ন আর্থ্রাইটিস রোগে, আর্থ্রাইটিস নিয়ে আমি অনেকগুলো ভিডিও দিয়েছি, দেখবেন আমার ভিডিওগুলো দেখে নেবেন। আর্থ্রাইটিস লেখে ডক্টর শফিউল্লাহ প্রধান সার্চ করলে ইউটিউব ফেসবুকে পেয়ে যাবেন। এই বিভিন্ন আর্থ্রাইটিসে এই পায়ের তলায় হাড় বেড়ে যেতে পারে। এই এই যে আর্থ্রাইটিসে বা এই যে কথাগুলো বলছি, পায়ের তলা হাড় বেড়ে যাওয়া, এটা কিন্তু একদিনও হয় না, এটা কিন্তু কয়েক মাস, ইভেন কি কয়েক বছর, অনেকের যুগ লেগে যেতে পারে, একদিনে তৈরি হয় না। আরও বিভিন্ন কারণে পায়ের তলার এই হাড় বেড়ে যেতে পারে, যেমন আপনি যদি শক্ত জুতা ব্যবহার করেন, ধরেন আপনি শু ব্যবহার করছেন বা বাসায় খালি পায়ে হাঁটছেন, বা আপনি এখন তো আসলে পৃথিবীর কোথাও কোনো জায়গা নেই যে পা মানে মাটি, ওইভাবে মাটি নেই, সব জায়গায় পাকা বা হার্ড সারফেস। তো যখন আপনি খালি পায়ে হাঁটবেন এবং শক্ত জুতা ব্যবহার করবেন, তখন পায়ের পাতা তলা যেই বোন এবং ফ্লোর, এই দুইটার মধ্যে একটা ইঞ্জুরি হয়। তো এই ইঞ্জুরি হতে 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 ওখানে প্রাইমারি প্লান্টার ফাসাইটিস, বার্সাইটিস, ইনফ্লামেশন হতে হতে দেন ওখানে স্পারটা তৈরি হতে পারে আস্তে আস্তে। তাহলে এই যে জুতার একটা ব্যাপার আছে। তাছাড়া পায়ের তলায় যদি আপনি আঘাত পান, আঘাতটা কিভাবে, যেমন আমাদের অনেকে আছে সেফটি শু ইউজ করেন, আমাদের অনেক ভাইরা আছেন বা বোনেরা দেশের বাহিরে বা বিভিন্ন দেশে বা বাংলাদেশেও কাজের কারণে সেফটি শু ইউজ করতে হয়। এই যে সেফটি শু, হার্ড শু, এই শু থেকে
আঘাত হতে থাকে এবং এই আস্তে আস্তে ইস্পাত তৈরি হতে পারে। তাছাড়া ডাইরেক্ট আঘাত পেলে, ধরেন আপনি লাফ ঝাঁপ জাম্প বিভিন্নভাবে, আপনি স্পোর্টস ইঞ্জুরি বা আপনি বিভিন্ন বাহিনীতে জব করেন যারা, তারা বিভিন্ন কারণে পায়ের তলায় ব্যথা পেয়ে থাকে, আঘাত পায়, এই পোস্ট ট্রমাটিক এই পায়ের তলার এই সমস্যাটা দেখা দিতে পারে। এবং অনেক ইনফেকশনজনিত রোগ আছে, সেই থেকেও পায়ের তলায় এই সমস্যাটা দেখা দিতে পারে। অনেক সময় টিবি সেকেন্ডারিলি হতে পারে, সেক্ষেত্রেও এই সমস্যাটা দেখা দিতে পারে। এরকম অনেক কজ আছে। তো প্রাইমারিলি আমি যে কজগুলো আপনাদেরকে বললাম এগুলি হচ্ছে মেইন কজ। এখন আসেন আসলে এটা চিকিৎসা কি, প্রথম কথা বলবে এই যে কজগুলা বললাম শুরু থেকে পর্যন্ত, এই কজগুলা আপনারা নিজের থেকেই এখন কোন কজে আপনাকে কখন কি করতে হবে আপনারা আশা করি কিছুটা হলেও বুঝতে পেরেছেন। যে সকল বাচ্চারা স্কুল গোয়িং তাদের পাতা পায়ের তলা অ্যাসেস করে নেবেন, ডাক্তার দেখিয়ে, রিহ্যাব ফিজিও স্পেশালিস্ট দেখিয়ে, প্রয়োজনে জুতা কারেকশন করে দিবে আমরা দিব বা আপনাদেরকে পরামর্শ দিব, বিভিন্ন এক্সারসাইজ দিব, পায়ের পাতা ঠিক হয়ে আসবে ইনশাআল্লাহ। যাদের প্রাইমারি ব্যথা শুরু হলো মাত্র একটু 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 করে, তারা অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হয়, রিহ্যাব ফিজিও চিকিৎসা নেবে। এবং যে যে অবস্থায় থাকেন না কেন, সেটা ছোটকাল হোক, বড়কাল হোক, বৃদ্ধকাল হোক, ব্যথা হোক আর না হোক, সব সময় সফট সোলের জুতা ব্যবহার করবেন। এটা নিয়ে কিন্তু আমি একটা ভিডিও দিয়েছি ইতিপূর্বেই, অনেকে আমাকে বলেন স্যার উত্তর দিয়ে দেন, উত্তর দিয়ে দেন। তো বাঙালি জাতি আসলে এমনত একটু অস্থির, আমরা আমরা আমাদের ওই মানে সহজেই পেতে চাই, হ্যাঁ কোনো কষ্ট করে কিছু পেতে চাই না। তাদের গ্যাথাতে আবার বলছি এইটা নিয়ে প্রচুর ভিডিও আমার ইউটিউব ফেসবুকে দেওয়া আছে, একটু কষ্ট করে একটু দেখে নেবেন সময় বের করে, ভালো জিনিস দেখেন, হ্যাঁ ওই আজেবাজে জিনিসে সময় দেন আর আমাদের কাছে এসে খুব তাড়াহুড়া করেন, জি স্যার এটার উত্তরটা বলে দেন বা ওষুধটা বলে দেন। সো জ্ঞানীরা এভাবে কথা বলে না। আপনি দেখবেন অনেক ভিডিও দিয়েছি, লিখবেন ক্যালকিনিয়াল স্পার ডক্টর শফিউল্লাহ প্রধান, পায়ের তলার ব্যথা ডক্টর শফিউল্লাহ প্রধান, বা পায়ের প্ল্যান্টার ফ্যাসাইটিস ডক্টর শফিউল্লাহ প্রধান, দেখবেন অনেক ভিডিও চলে আসছে, অনেক ভিডিও দিয়েছি ভাই, তারপরেও আপনারা বলেছেন যেহেতু আবার ভিডিওটা দিলাম। সো আগের ভিডিওগুলো দেখলে আরো ডিটেলস দেখবেন, আমি জুতা দেখাইছি দেখাইছি কোন জুতা ব্যবহার করবেন, পায়ের তলা কি কি দিবেন, এগুলো সব চিকিৎসা দিয়েছি খুব সুন্দর করে, খুব কষ্ট করে, সময় নিয়ে। আমার তো আসলে সময়ই নাই, রোগীদের সময় দিতে হয়, যারা কষ্ট করে দেশ বিদেশ বিভিন্ন দেশ থেকে আমাদের কাছে আসে, তো তাদের প্রায়োরিটিটা অবশ্যই বেশি, এটা আপনাদের বুঝতে হবে, ঠিক না? এটা আমার ইসলামিক ধর্মীয় নৈতিক দায়িত্ব, তাদেরকে আগে আমাকে সময় দিতে হবে, তারপরও চেষ্টা করি আপনাদের যেন বেশি বেশি ভিডিও দিতে পারি, যেটা সদকে জারি হয়ে থাকবে। আপনারা ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং যাদের এই সমস্যা আছে বা সচেতনতা দরকার তাদেরকে আপনারা ট্যাগ করে দিবেন, তাহলে দেখবেন আপনাদের সবাই পেয়ে যাবে, হ্যাঁ দরকার হলে সার্চ দিলে আবার পেয়ে যাবেন, ভিডিও তো থাকবে ইনশাআল্লাহ ইউটিউব ফেসবুকে। তো চিকিৎসা যেটা বলছি, সবসময় আপনারা নরম জুতা ব্যবহার করবেন, সফট জুতা, কোনো ব্র্যান্ডের জুতা না। অনেকে বলে ডক্টর শু, অনেকে বলে এই শু সেই শু ওই শু, এগুলি সব ব্যবসায়িক কথাবার্তা। আপনি জুতা কিনে দেখবেন, বাসায় সবসময় পন্স ইউজ করবেন। আমি যে শ্যামলিতে যেখানে থাকি, মানে আমি যেখানে প্র্যাকটিস করি ডিপিআরসি হাসপাতাল, এর উল্টা দিকে কিন্তু বিকালে সবাই জুতা নিয়ে বসে পড়ে, হ্যাঁ আমাদের হকাররা হকার ভাইয়েরা, অনেক সফট জুতা তাদের কাছে আছে, হ্যাঁ স্যান্ডেল যেটা আমরা পন্স বলি, মাত্র 150-200 টাকা সর্বোচ্চ। এই জুতাগুলো আপনারা ইউজ করতে পারেন তাদের কাছ থেকে কিনে, বা যে কোনো ব্র্যান্ডের আপনি জুতা দেখবেন যে সব সোলটা একটু মোটা কিনা এবং সফট কিনা, হিল থাকতে হবে এমন কথা নেই, হিল থাকাটা ভালো না, হাই হিল ইউজ করা যাবে না, সফট জুতা ব্যবহার করবেন, বাসায় পন্স বা চপ্পল ইউজ করবেন। আর যাদের শু ব্যবহার করতে হয় তাদের জন্য আমরা ইনসোল ফুল বলি, এটা আবার আমাদের ফার্মেসি বা বড় বিভিন্ন অর্থোসেস প্রস্থেসিসের দোকান থেকে পাওয়া যাবে, ইনসোল ফুল বা আমরা হিল কুশন বা হিল প্যাড বলি, এগুলা জুতায় ব্যবহার করতে হবে। যারা সেফটি শু ইউজ করেন তাদের ব্যবহার করতে হবে। জুতাটা আপনারা টাইট ফিট করবেন না, হ্যাঁ টাইট ফিট, অনেকে জুতা সাইজ পায়ের সাইজ 8 জুতার সাইজ 8 কিনে, নো, পায়ের সাইজ যদি 8 হয় জুতা কিনবেন 9 সাইজ, আমি বুঝাইতে পেরেছি আশা করি, 1 সাইজ একটু জুতা কিনবেন। আর জুতা সবসময় সফট, যে জুতা বাচ্চাদের হোক বয়স্কদের সবার হোক সফট জুতা ব্যবহার করবেন। আর যাদের আর্থ্রাইটিস রোগ আছে তাদের ক্ষেত্রে
কন্ট্রাস্ট বাথ খুবই কার্যকরী। কন্ট্রাস্ট বাথটা কি, একটা বালতি বা গামলায় ঠান্ডা পানি নেবেন, ফ্রিজের পানি, আর একটাতে কুসুম গরম পানি নেবেন। ঠান্ডা পানিতে 1 মিনিট, কুসুম গরম পানিতে 2 মিনিট, ঠান্ডা পানিতে 1 মিনিট, কুসুম গরম পানিতে 2 মিনিট, পা ডুবিয়ে 10-15-20 মিনিট করে দুবেলা টানা 1 মাস করতে থাকেন, দেখবেন অনেক উপকার হয়েছে, অনেক ইমপ্রুভ হয়েছে। আর যাদের আর্থ্রাইটিস রোগ নেই, এমনিতে পায়ের তলায় ব্যথা হয়, তারা কুসুম গরম পানিতে শুধুমাত্র 5 থেকে 10-15 মিনিট 1 বেলা বা 2 বেলা ডুবিয়ে পায়ের পাতা নাড়াবেন। এবং আমার ইউটিউব ফেসবুকে দেখবেন পায়ের তলার জন্য আমি ব্যায়াম দিয়েছি, ব্যায়াম দেখিয়েছি খুব স্পষ্টভাবে। ওই ব্যায়ামটা শিখে একটু ব্যায়ামটা করবেন, দেখবেন এই পায়ের তলার ব্যথা অনেকাংশেই চলে যায়। তারপরেও যারা ধরেন বিভিন্ন ওষুধ, থেরাপি, ব্যায়াম, ওজন কমিয়ে ভালো হচ্ছেন না, তাহলে অবশ্যই একজন স্পেশালিস্ট, যারা বাত ব্যথা, ডিসেবিলিটি, রিহ্যাব, ফিজিও নিয়ে কাজ করে, এই জাতীয় ডাক্তারকে দেখিয়ে আপনি প্রয়োজনে বিভিন্ন থেরাপি, এক্সারসাইজ এগুলো নিতে পারেন। এবং অ্যাডভান্স বিভিন্ন চিকিৎসা আসছে, আসলে এক একজনের জন্য এক একটা থেরাপি কার্যকর, সবার জন্য একই থেরাপি না, আবার থেরাপির অ্যাভেলেবিলিটির ব্যাপার আছে, সব জায়গায় সব থেরাপি পাওয়া যায় না, থেরাপির ডোজ আছে, কোর্স আছে, নিয়ম আছে, যদি সঠিকভাবে না দেওয়া হয় উপকার হবে না, উল্টা আরও ক্ষতি হতে পারে। সো আপনি আপনার মতো করে একজন ওয়েল নোন, জানাশোনা, ভালো চিকিৎসকের শরণাপন্ন হয়ে তখন আপনি চিকিৎসা নেবেন আর টিপসগুলো ফলো করবেন। আরেকটি কথা বলি, ওজন, যাদের অত্যধিক ওজন, ওজন কমাতে হবে। ওজন কমানো নিয়ে আমি প্রচুর ভিডিও দিয়েছি, এবং ওজন যাদের কম তাদের ওজন বাড়াতে হবে। সো বাড়ানো নিয়ে আমি ভিডিও দিয়েছি, তো ওজন বাড়ানো এবং কমানো দুইটিই আপনাদের পাশাপাশি আপনাদের করতে হবে। আর আরেকটা কথা বলি, আমাদের হাঁটার অভ্যাস করতে হবে, এবং হাঁটার জায়গাগুলো আপনারা যারা দখল করে আছেন দয়া করে এগুলি সরিয়ে ফেলুন। মানুষের কল্যাণে রাস্তাঘাট, আপনারা ফুটপাথ সব দখল করে করে নিজেদের ইহকালীন ব্যবসা বাণিজ্য করছেন, কোনো লাভ নাই মারা গেলে, এগুলা ছেড়ে রাস্তা করে পরিষ্কার করে দেন যেন মানুষ হাঁটতে পারে। আমাদের মহল্লাগুলা, পাড়াগুলা, গ্রামগঞ্জ সব জায়গায় পরিবেশ বান্ধব, মানুষের হাঁটার বান্ধব পরিবেশ করেন, মা বোনদের হাঁটার নিরাপত্তা আপনারা সবাই খেয়াল রাখবেন যেন সবাই হাঁটতে পারে। অনেকে ভয় হাঁটে না আমাকে বলে রুগীরা, সো আপনারা সবাই হেল্প করবেন, হাঁটতে হবে, হাঁটলে আপনি নিজেও ভালো থাকবেন, সবাই ভালো থাকবে। এবং দেখবেন আপনি যখন হাঁটতেছেন আরেকজনও হাঁটতেছে। সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন, আশা করি ইনশাল্লাহ এটা আপনাদের উপকারে আসবে, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু।